প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি আবার চলে এসেছি তোমাদের সামনে বর্ণ চেনাও লেখা নিয়ে। আর আমাদের আজকের যে শেষ দুইটা স্বরবর্ণ আছে, সেই দুইটা বর্ণ আমাদের শিখতে হবে, তাই না? আমরা কতটুকু শিখেছি তোমাদের কি মনে আছে? আমরা শিখেছিলাম ওই পর্যন্ত, তাই না? আজকে আমরা পরবর্তী আরও যে দুইটি বর্ণ আছে, সেই দুইটি বর্ণ আজকে শিখব। তাহলে চলো আমরা সেই বর্ণ দুটি কি সেটা দেখি এবং লিখি। বর্ণ চেনা ও লেখা, প্রথমে আমরা কি করব, বর্ণটা চিনব, তারপরে আমরা সেই বর্ণটা আবার লিখব। জাদুর কাঠি, তুমি দেখি কোন বর্ণটি নিয়ে এসেছো। সবাই কি এই বর্ণটি চেনো? দেখো তো, চিনতে পেরেছো? ও এর পরবর্তী বর্ণ হলো ও। এই বর্ণটির নাম কি? ও। ঠিক আছে, এখন আমরা এই বর্ণটি কিভাবে লিখতে হবে সেটা আমরা একটু খেয়াল করি। ঠিক আছে, জাদুর কাঠি আমাদের সেই বর্ণ লেখার সাহায্য করো তো তোমার শিক্ষার্থী বন্ধুদের। প্রথমে কি চলে এসেছে? প্রথমে একটি সঠিক ঘর চলে এসেছে, যেখানে আমাদের লেখাটা লিখলে খুব সুন্দর লাগবে। জাদুর কাঠি তুমি একটু দেখাও, প্রথমে গোল দিতে হবে, তারপর কি করব, এরকম করে বাঁকা হয়ে এখানে এসে একটু গোল হয়ে যাবে, তাই না? দেখি তো হয় কি না। হ্যাঁ, এই তো, গুড। তারপর কি হবে, এখান থেকে এসে এখানে এসে থেমে যাবে। আসো তো, ও। এই বর্ণটির নাম কি? ও। আচ্ছা, এই বর্ণটিকে আমরা শিখতে পেরেছি। দেখো, প্রথমে আমরা কিন্তু একটা অ লিখেছিলাম না, অয়ের মতো করে একটা গোল দিয়ে এরকম করে এখানে এসে থেমে গিয়েছে, তাই না? কিন্তু অটা কিন্তু এখানে এসে থেমেছে, আর এখানে একটু গোল হয়ে এসে তারপরে উপরে গিয়েছে। সবাই আমরা আরেকবার দেখি, জাদুর কাঠি ওদেরকে আরেকবার হেল্প করো, তোমরা খাতা কলম নিয়ে শুরু করে দাও। প্রথমে কি দিয়েছি আমরা? এই গোলটা দিয়েছি, তারপর এই এই বাঁকানো দাগটা আসবে, বাঁকানো দাগটা দিয়ে দাও, এই পর্যন্ত দিয়ে দাও, দিয়েছ? তারপর দেখো এই গোলটা আসবে, এখন কি হবে, বাঁকা হয়ে একদম উপরে চলে যাবে। সবাই লিখতে পেরেছ? ভেরি গুড। তার মানে আমরা কোন বর্ণটি এখন লিখতে পেরেছি? ও বর্ণটি। এই ও বর্ণটি যারা সুন্দর করে লিখতে পারবে তাদের খাতায় কিন্তু দুই তিনটা করে স্টার দেওয়া হবে। কয়টা স্টার চাও তোমরা? দুইটা না তিনটা? তাহলে আমরা তিনটা স্টারই দিব। সবাই সুন্দর করে এটা বাসায় চর্চা করবে। সবাই আমার সাথে উচ্চারণ করো, ও ও। ঠিক আছে, এখন আমরা পরবর্তী বর্ণে চলে যাই। জাদুর কাঠি, এর পরবর্তী বর্ণটিকে একটু দেখাও তো, চলো দেখি। একই দেখো, ও এর মতো কিন্তু এটা দেখতে, দেখেছ? এরকম একটা এসে গোল হয়ে আবার উপরে গিয়েছে, তাই না? কিন্তু এটার মধ্যে একটা আলাদা আছে কি, এই যে মাত্রাটা, ঠিক আছে, হাতির সুরের মতো যে মাত্রাটা আছে না, এটা হলো একটু আলাদা ও থেকে, এই জন্য এটার নাম কি? ও। সবাই আমার সাথে বলো, ও ও। ঠিক আছে, এই ও বর্ণটি আমরা এখন লিখে ফেলি। এটা মনে হয় তোমাদের অনেক সহজ হবে লেখাটা, তাই না? আমরা ও বর্ণ যেহেতু পেরেছি, ওটাও পেরে যাব। আমাদের সঠিক ঘরটি চলে এসেছে, সেই ঘরের ভিতর আমরা কী লিখব দেখো। প্রথমে একটা গোল দিয়ে দিব, দিয়েছ? আচ্ছা, তারপর কি করব, এরকম করে আসবে বাঁকা হয়ে, দেখি। হ্যাঁ, তাই তো, বাঁকা হয়ে তো আসবে, তারপর এখানে একটু গোল হয়ে যাবে, হয়ে যাও, জাদুর কাঠি নিয়ে যাও। ঠিক আছে, তারপর কি করব, এখান থেকে এসে একদম উপরে যাবে, খেয়াল করেছ? দেখি কি করে জাদুর কাঠি। হ্যাঁ, তারপর উপরে যাও, ভেরি গুড। এই ওটা যে লিখেছে এখানে কিন্তু একটু ফাঁকা আছে, দেখেছ? আমরা কিন্তু এই মাত্রার সাথে লাগিয়ে দেইনি। এখন আলাদাটা কি দিব, হাতির সুরের মতো যেটা আছে সেটা হলো আমাদের আলাদা, এই যে, এটা কি আরেকটা মাত্রা, তাই না? ও এর মাত্রা। তাহলে আমরা ও পেয়ে গেলাম। সবাই কি পারবো ওটা লিখতে? সবাই খাতা কলম নিয়ে বসো, দেখি আমাদের জাদুর কাঠি তোমাদের একটু হেল্প করবে, কোনটা আগে দিবে তারপর আবার কোনটা দিবা। প্রথমে দেখো এটা দিয়েছে গোলটা, তাই না? আচ্ছা, এখন এটা দিবে, আচ্ছা দিয়ে ফেলো, গুড। তারপর আমরা এই গোলটা দিব, দিয়েছ? আচ্ছা, তারপর কি করব, অয়ের মতো করে উপরে যাবে, দেখো দেখো,
গুড, খুব ভালো পেরেছো। এখন কি আছে আলাদাটা বলো? ও এর এটা তো ও হয়ে গেল তাই না? এই ও লিখতে গেলে কোনটা দিতে হবে? এই যে হাতির সুরের মতো এই মাত্রাটা দিতে হবে। দিয়ে ফেলো, ভেরি গুড। এই তো অনেক সুন্দর করে দিতে পেরেছো। দেখো একটু খেয়াল করো, এখান থেকে বাঁকা হয়ে এসে তারপরে এভাবে আসবে, ঠিক আছে? এই জিনিস একটু খেয়াল করে সুন্দর করে দিবে তোমরা। আমরা এই বর্ণটি আরেকবার উচ্চারণ করি। ঔ, আবার বলো ঔ। তাহলে আমরা এটা একটু দেখে বলি। ঔ, আবার বলো ঔ। আমরা কিন্তু এই জাদুর কাঠির সাহায্যে খুব সহজেই এই বর্ণগুলো শিখতে পেরেছি, তাই না? বাসায় আমরা কী করবো? বারবার চেষ্টা করব, আমুর কাছে বসে, বাবার কাছে বসে, ঠিক আছে? আমরা কেউ কিন্তু পচা করে লিখবো না, আমার থেকেও যেন অনেক সুন্দর হয় লেখা, আমি কিন্তু দেখবো। আর কয়টা স্টার পাবে বলো তো? তিনটা করে স্টার দিব আমি। সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। সবাইকে বেশি বেশি করে শেয়ার করবে, আর তুমি নিজে শিখবা, অন্যদেরকেও শেখাতে সাহায্য করবা।